চরমপন্থী আন্দোলন যারা করতেন এটা কিন্তু তাদের বই থেকে নেওয়া তো বোঝা যায় যে ইসলামী খেলাফত কায়েম না থাকায় তাদের দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানদের জন্য এখন সালাতাম ফরজ নয় বরং মুবাহ পর্যায়ে রয়েছে কি মারাত্মক ভ্রান্তি ছাড়া পৃথিবীতে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে সকল মানুষ সে ইহুদি খ্রিস্টান হোক আর বাংলাদেশের মুসলমান হোক সব কিন্তু এক আগে বিশ্বাস সার্বভৌম ক্ষমতার মালিককে জনগণ তো বলে ধোকা একটা প্রকৃত ইসলামী আন্দোলন যারা করেন তারা কোনো ক্ষমতা লাভের জন্য করেন না তারা আল্লাহর সার্বভৌমত্ব রসুলের রেসালাত এবং আখেরাত ভিত্তিক জীবন গড়তে চান আল্লাহ রসুলের আমলে কি সুদ ছিল না মক্কায় সুদ ছিল তো এটা সবাই স্বীকার করেন আপনারা তো তাদের আসল ব্যবসা ব্যবসা তো সুদেরই মতো সুদ ছাড়া তাদের কোনো অর্থনীতি সে যুগে ছিল না আজকে তো সারা বিশ্বের সুদ ছাড়া কোনো অর্থনীতি আছে শাসন ক্ষমতা নিঃসন্দেহে মানবাধিকার বাস্তবায় সহায়ক ভূমিকা পালন করে কিন্তু এটাই প্রধান ও একমাত্র মাধ্যম নয় বস্তুত নবী রসুল কেউই শাসন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে দিন কায়েম করেন নাই বরং তারা হেকমত নসিহতের মাধ্যমে সমাজ সংশোধন করেছেন আউবাকার ওমর ওসমান আলী হামজা কেউই অস্ত্রের ভয়ে বা শাসন শক্তির ভয়ে মুসলমান হন নাই একটি সূর্যের মধ্যে সাতটা পৃথিবী আছে এই পৃথিবী এক কেউ কোনো কল্পনা করেছে পৃথিবীতে আমার খুঁজে পায়নি আহেলদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী হাদিসের আলোকে জীবন করি আহামদুল্লিয়াহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معه الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا وأنزلنا الحديد ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه باس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز جابت الحمد والصلاة رب العالمين جل جلاله وجابت الدرود والصلاة على محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র কোরআন এই ব্যাখ্যার জন্য হাদিস আমাদের সামনে মহজন কোরআনের ব্যাখ্যা যখনই আমরা নিজেদের মন মতো করতে যাব তখনই আমরা অনেক সময় ভুল করবো যার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা আমাদের রসুলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ আদি সহকারে এবং তাদের সঙ্গে নাজিল করেছি কিতাব ও ন্যায়দণ্ড যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে আর আমরা লৌহ নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি ও রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে তাকে ও তার রসুলদেরকে না দেখেও সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী সুরহাদিদ পশিস এখানে গিয়ে এই আয়ত্তের অর্থদের শুনলেন তো একটা হচ্ছে ওর নাজিলিং করেছে ন্যায়দণ্ড মিজান যারা আদালতে যান দেখবেন জজের সামনে একটা ন্যায়দণ্ড খাড়া করা থাকে ন্যায়দণ্ড বুঝতে পারছেন তো কি আমার বাংলা কি বলি হ্যাঁ পাল্লা জজের আদর্শ হবে এই যেন কোনো দিকে অন্যায় না হয় ন্যায় যেন ঠিক থাকে এই জন্য কিন্তু ওটা থাকে যাতে যশকে সস মনে করে দেওয়া হয় সাবধান তুমি যেন ভুল করো না আল্লাহ বলছেন আমরা এটা নাজিল করেছি কেতাব ও ন্যায়দণ্ড আল্লাহ তো দাঁড়িয়ে বললে পাঠায়নি নি কোথাও ন্যায়দণ্ড বলতে কি বোঝাচ্ছে এখানে এটা নিয়ে এক একজন মফাসের এক একটা ব্যাখ্যা করেছেন আর বলছেন আমরা লৌহ নাজিল করেছি গত সংখ্যার তাহারিকে দেখবেন লৌহ নাজিলের ব্যাখ্যা এসেছে আমাদের আমার তো জানি লৌহ থাকে মাটির তোলা খনিতে থাকে না কিন্তু নাজিল করেছেন বলার অর্থ হচ্ছে উপর থেকে নাজিল করা এবং দেখা যাচ্ছে পাহাড়ের মাথা লৌহের খনি আছে তাহলে এ এর অর্থ কি হবে মাটির তলে তো লৌহ আসে তো সবাই জানে আবার পাহাড়ের মাথায় আছে এটা যারা দেখেছে তারা বলবে আর নাজিল তো হয়েছে অদৃশ্য জগৎ থেকে আসমান থেকে সেখান তো কোনো কিছুই নাই পাহাড়ও নেই মাটিও নেই কিছুই নেই কিন্তু নাজিল হয়েছে যেন বৃষ্টি নাজিল হয় লৌহ নাজিল হয় এর মধ্যে বিজ্ঞানের বহু শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় রয়েছে বিজ্ঞানীরা এখানে যে খোঁজ নিয়ে দেখবে লৌহের যে আসল কণিকা সেটা আসমান থেকেই নাজির হয় সেটা যখন তার পরিবেশে আসে যেখানে মিশলে সে লৌহে পরিণত হয়ে যায় সেটা হবে একই বৃষ্টি থেকে ধান গাছের জন্ম হচ্ছে যা মানুষের খাদ্য একই বৃষ্টি থেকে মাকাল ফলে জন্ম হচ্ছে খাদ্য নয় আবার আপেল জন্ম হচ্ছে যেটা খাদ্য বৃষ্টি কিন্তু একটাই তো বৃষ্টির সঙ্গে মাটির সঙ্গে কি সম্পর্ক আছে এটা খুঁজে বের করা আমাদের দায়িত্ব আর এইটা বের করতে গিয়ে বিজ্ঞান যুগ যুগ ধরে চেষ্টা করছে ইনফি দায়াত আলবা এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অধিকাংশে স্বল্প জ্ঞানী স্থূল যারা দেখি তাই বিশ্বাস করি কিন্তু প্রকৃত জ্ঞানী তারাই যার ভেতরটা দেখে ভিতর দেখার মতো লোকের সংখ্যা দুনিয়া খুবই কম আসমানের জমিনে কোথায় কে আছে না আছে আমার কিছু খবর রাখি না গতকালকে পেপারে দেখেন আজকে আমাদের তাহারিকে যাবে লিখে আসলাম আমি হয়তো আগামী সংখ্যা পাবেন একটি সূর্যের মধ্যে ষাটটা পৃথিবী আছে এই পৃথিবী এ কেউ কোনো কল্পনা করেছে পৃথিবীতে আমার খুঁজে পাইনি এতগুলো পৃথিবী আছে একটা সূর্যের পেটের মধ্যে ওখান থেকে আস্তে 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 বের হচ্ছে আমার সূর্য যে কত বড় আল্লাহ জানে এমনি জানি আমরা পৃথিবীর চাইতে চার গুণ বড় তো ওর মধ্যে যে আমার পৃথিবী আছে কেটে খবর দিন দিন বিশ্বের বহু জিনিস আস্তে আস্তে জানে না আর জন্যই আল্লাহকে বলে দিয়েছেন আসমান ও জমিদের সৃষ্টির মধ্যে এবং দিন এবং রাতের আগমন নির্গমনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য সে নিদর্শনগুলো যারা খুঁজে পায় তারাই যে শেষে যেই বলে লব্বনা তুমি এগুলোকে এমনি এমনি সৃষ্টি করো বাতিল সৃষ্টি করো তুমি মহা পবিত্র তুমি আমাদেরকে জান্নবের আগুন থেকে বাঁচাও মানে আমরা জানি না অনেক ভুল করি বলি তুমি আমাদেরকে জান্নবের আগুন থেকে বাঁচাও জ্ঞানীরাই কিন্তু এটা বললে যারা স্বল্প জ্ঞানী খবর রাখে না তারা আল্লাহ সম্পর্কে আজে বাজে কথা বললে মোফাসদ্দিন মধ্যে বহু মতের মোফাসির আছে জাবরিয়া আকিদার মোফা খারাজিয়া আকিদার মোফাসের আর আহেলাদিস আকিদার মোফাসের মূলত আহলাদিস এবং আহলুর রায় দুই ভাগে বিভক্ত আহিলাদিসের তফসিল হাদিস ভিত্তিক হবে আর খারজিদ অর্থাৎ চরমপন্থী যেসব মফাসের আছেন তাদের তফসিল তাদের মতো হবে এই একটা তফসিল দেখা এখানে লোহা খারেজীপন্থী ব্যবস্থার জন্য এখানে লৌহ অর্থ করেছেন অথরিটি বা শাসন শক্তি তারা বলেছেন এখানে লোহা মানে শাসন ক্ষমতা শাসন ক্ষমতা প্রয়োগ করা ব্যতীত মানবাধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় পুলিশ দেখলে সব ভয় পায় না কারণ ঘাড়িয়াটা ঝুলান থাকে না ওটাকে পুলিশকে কেউ ভয় করে না ভয় করে ধারা যে ঝুলান থাকে ওইটার ভয় করে তাই লোহার করতে পারলে না তাদের তফসিল হচ্ছে এটা যে শাসন ক্ষমতা প্রয়োগ করা ব্যতীত মানবাধিকার বাস্তবায়ন করা সম্ভব না তাদের মতে ইনসাফ কায়েম করা ওই যে ন্যায়দণ্ড ইনসাফ কায়েম করার জন্য শাসন শক্তি হস্তগত করে আল্লাহর কিতাবকে বাস্তবায়ন করতে হবে আর এই কাজটি সব ফরজের বড় ফরজ প্রধান ফরজটি কায়েম করা হলে আল্লাহর অন্য সকল ফরজই সহজে কায়েম হতে পারে আসল ফরজটি কায়েম না থাকায় আর কোনো ফরজি বাস্তবে ফরজের পজিশনে নেই নামাজ রোজা সহজে ফরজের মর্যাদা নেই মুবাহ অবস্থায় আছে কি খুশি হলেন নাকি আপনারা বুঝতে পারছেন না বোবা মানে বুঝছেন তো করলে নাই না করলে কোনো দোষ নেই সেগুলকে না পড়লে হবে তাদের ভাষাটা আমি আজ এটি করে দিচ্ছি নামাজ রোজা সমাজে ফরজের মর্যাদা নেই মুবাহ অবস্থায় আছে যার ইচ্ছায় নামাজ রোজা করবে কিন্তু দিন বিজয়ী থাকলে নামাজ রোজা ফরজ হিসাবে কার্যকর থাকত কিন্তু বাংলাদেশে দিন বিজয়ী নাই ইসলামী রাষ্ট্র নাই এখানে সালাশ্যাম ফরজের পজিশনে নাই এই কথাটা যে কোনো সাধারণ মানুষ বুঝবে এটা ভুল কথা কিন্তু এটাই চলছিল বহুদিন যাবৎ এখন কমে গেছে চরমপন্থী আন্দোলন যারা করতেন এটা কিন্তু তাদের বই থেকে নেওয়া তো বোঝা যায় যে ইসলামী খেলাফত কায়েম না থাকায় তাদের দৃষ্টিতে বাংলাদেশের মুসলমানদের জন্য এখন সালাদ সিয়াম ফরজ নয় বরং মুবাহ পর্যায়ে রয়েছে বোঝেন না বোঝে না বলি তো নাওজ বলে এমনিই বলতেন বলে বুলিদিলি বললেন যেহেতু বাংলাদেশে ইসলামী হুকুমত নাই খেলাফত নাই অতএব এখন বাংলাদেশে মুসলমানদের জন্য সালাদ সিয়াম ফরজ নয় বরং মুবাহ পর্যায়ে রয়েছে যা করলে নেকি আছে না করলে গুণা নেই কি মারাত্মক ভ্রান্তি অথচ এদেশের সব মুসলমানই পাঁচ শক্ত সেলাদ ফরজ হিসাবেই আদায় করে থাকেন মোবা হিসেবে না হেটিকনেটে ফরি জুমের দিন আসতাম না বাড়িঘর ছেড়ে দিয়ে ঠান্ডার মধ্যে এর পক্ষে তারা একটি হাদিসও পেশ করেন যেটা অবব্যাখ্যা হাদিসটা কি সাল্লাম বলেছেন কানাদ বনু ইসরাহল এসু সুহমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়ুন নবীগণ বন ইসরায়েলদের পরিচালনা করতেন তাদের নবীগণ যখন একজন নবী মারা যেতেন তখন তার স্থলে আর একজন নবী আসতেন এখানে এর অর্থ তারা বলেছেন বনি ইসরায়েলের নবীগণ তাদের উপরে শাসন পরিচালনা করতেন যখনই একজন নবী মারা যেতেন তখন আরেকজন নবী এসে তার স্থলাভিষিক্ত হতেন অতঃপর তারা বলেন এর দ্বারা প্রমাণ হল বনি ইসরায়েলদের অবিরামভাবে অসংখ্য নবী শাসন করেছেন যখনই কোনো নবী মৃত্যুবরণ করতেন সঙ্গে সঙ্গে আরেকজন নবী হিসেবে স্থলাভিষিক্ত হতেন অর্থাৎ নবীরাই বয়স্ট্রিয়ালদের পরিচালনা করতেন আমাদের দেশেও নবীর শাসন পরিচালনা করতে হবে অথচ আমরা জানি দাউদ ও সেমান ব্যতীত কোনো নবী সিয়াস মুল্কির অধিকারী ছিলেন না তাই না দাউদ ছিলেন রাষ্ট্র ক্ষমতার অধিকারী সোলেমানে ছিলেন রাষ্ট্র ক্ষমতার অধিকারী সে এক লক্ষ চব্বিশ হাজার নবী মধ্যে কেউ কিন্তু এটা ক্ষমতার মালিক ছিলেন না তারা সবাইকেই ব্যর্থ ছিল নবীগণ রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না এবং তা পাওয়ার জন্য তারা লড়াইও করেন নাই নবী রসুলগণ তাদের আমলের প্রতিষ্ঠিত শাসন ক্ষমতা উৎখাতের চেষ্টা করেন নাই এগুলির জবাবে তারা বলেন কিন্তু বাস্তব এই যে নবীর রসুলগঞ্জ তাদের যুগের প্রতিষ্ঠিত তাগুতি শাসন ক্ষমতাকে উৎখাতের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কোন কোনো নবী তাগুত শাসকদেরকে উৎখাত করে নিজের রাষ্ট্র ক্ষমতায় বসে আল্লাহ বিধান জারি করেছিলেন আবার কেউ কেউ উৎখাত করতে না পারলেও সঙ্গী সাথীদের নিয়ে আজীবন সশস্ত্র জেহাজ চালিয়ে গেছেন তো আমাদেরকেও সশস্ত্র জিহাজ চালাতে হবে অথচ তাদের এই দাবি কোরআন হাজি বিরোধী যুক্তি বিরোধী ইতিহাস বিরোধী পৃথিবীর প্রথম রসুল নুহ আলাইস্লামকে তার কমের নেতারা বলেছিল মা হাজাইল্লা বাসার ইসলুম আলাইকুম এ ব্যক্তি তোমাদের মধ্যে একজন ভাই কিছুই নয় সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায় নুয়াল্লাম কতদিন দাওয়াত দিয়েছিলেন সাড়ে নয়শ বছর আমরা সাড়ে নয় বছর তো কাহিলি করি সাড়ে নয় ছ বছর দাওয়াত দিয়েছিলেন তিনি কখনই রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য চেষ্টা করেননি কিন্তু নেতারা বলছিল সে ইউরুদায়ী অথাফব সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায় মানুষ যে কোনো দিনই আন্দোলনকে খারাপ দৃষ্টিতে দেখে এরা আসলে ক্ষমতা পাওয়ার জন্য এগুলি করছে এই যদি অন্যরা সেটা করে নবীয তারা ওইরকম ধারণা করে প্রকৃত ইসলামী আন্দোলন যারা করেন তারা কোনো ক্ষমতা লাভের জন্য করেন না তারা আল্লাহর সার্বভৌমত্ব রসুলের রেসালাত এবং আখেরাত ভিত্তিক জীবন করতে চান মানুষ যদি আল্লাহকে বিশ্বাস না করে রসুলের দেওয়া বিধানগুলো যদি সে পালন না করে সে নিঃসন্দেহে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এত পরিষ্কার আর আখেরাতের উপরে বিশ্বাস না থাকলে আখেরাতের জবাবদিহিতার ব্যাপারে যে দৃঢ় বিশ্বাস আমার না থাকে দুনিয়ার কোনো কাজই আমার আল্লাহ কাছে গৃহীত হবে না তার কমের নেতারা আমাদের নবীকে বলেছিলেন পঁচিশ জন নেতা এসে আল্লাহ রসুলকে যখন বললেন যে তোমার পরিচয় দাও তোমার আল্লাহর পরিচয় কি তখন তিনি বললেন আমার আল্লাহ এক বাকি দুগুলো বুঝতে পারছেন এই দাওয়াত দিলেন

বহু বহুপাশের বদলে একদিন বৎসকে সাব্যস্ত করে নিশ্চয়ই এটি একটি বিস্ময়কর বস্তু তাদের নেতারা একথা বলে চলে যায় যে তোমরা তোমাদের উপসদের পূজায় অবিচল থাকো নিশ্চয়ই মোহাম্মদের এই বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিত সুরাস পাঁচ ছয় যখনই আপনি তহিদির কথা বলছেন যারা নিজেদের ক্ষমতাকে নিজস্ব বলে মনে করেন অর্থাৎ জনগণকে সার্বভৌম ক্ষমতার উৎস বলেন আল্লাহকে সার্বভৌম ক্ষমতার উৎস বলে বিশ্বাস করেন না তারা কিন্তু এই কথাটাই বলো যেটা আরবের নেতারা বলেছিল আল্লাহ রসুল বলছেন তোমাদের এসে মূর্তিগুলো কোনো ক্ষমতা নেই এরা শুনতেও পায় না জানতেও পারে না কিছু করতে পারে না কিন্তু তোমরা সেখানে যাচ্ছ কেন তোমরা আল্লাহকে বিশ্বাস করছো তো আল্লাহ বিধানের উপরে বিশ্বাস করো আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তোমাকে আল্লাহ কাছে ফিরে যেতেই হবে মিনহা খালাক না হুম আ ফিহা নুকুম বলে অমিনী জুগুম তো আর তো নকর আল্লাহ তো তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তোমাকে ফিরিয়ে নেবেন ওখান থেকে উঠাবেন উঠে তো তোমাকে আল্লাহ কাছে ফিরে যেতে হবে তোমরা কেন বললে মাঝখানে নিজেরা সার্বভৌমত্বের দাবিদার হচ্ছ সারা পৃথিবীতে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে সকল মানুষ সেই ইহুদি খ্রিস্টান হোক আর বাংলাদেশের মুসলমান হোক সব কিন্তু এক আগে দেয় বিশ্বাস সার্বভৌম ক্ষমতার মালিক কে জনগণ তো বলে ধোকা একটা মালিক প্রধানমন্ত্রী এটা ঠিক না একজনই যাই বলবে তাই গণতন্ত্রের ধোকা ছাড়া কিছু না প্রভাব একটা ধোকা সত্য ধারা দেওয়া আছে সংবিধানে কেউ টু শব্দ করে প্রধানমন্ত্রী আকেদের বিরুদ্ধে দিনন্দের সংসদ সহস ক্যান্সেল হয়ে যাবে এটা সব জায়গায় খালি এখানে না সমস্ত পৃথিবী চলছে স্বৈরতন্ত্রের ভিত্তিতে এই স্বৈরতন্ত্র ছিল একসময় আবু জলের হাতে আবু সুফিয়ানের হাতে আবু আল্লাহাবের হাতে মক্কার নেতাদের সেই স্বৈরতন্ত্র আল্লাহ ভেঙে দিয়েছেন তুফলে তোমরা বল আল্লাহ ভাইতে কোনো উপাস নেই তাহলে তোমার সফল কাম হবে এই একটি কথা তারা বরদাস করতে পারেনি একটা এলার মানতে হবে এটা সব এলায় বাদ দিতে হবে মাথাতে ঢো এটা বের মানতেই চায় না তারা আজকের বিশ্ব ঠিক একই কথায় করোনার এই হাদিসের এই কথাগুলো মানতে চায় না আর এগুলো মানলে নিজের বাড়ি থাকে না আপনি যত কিছু আইন করেন যদি করোনার হাদ আইনের বিপরীত হয় ওই আইন কৃঙ্খলে মুসলমান মানতে পারে না কিন্তু আপনি তো মানতেই হবে আমাকে আল্লাহ রসিলের আমলে কি সুদ ছিল না মক্কায় সুদ ছিল তো এটা সবাই স্বীকার করেন আপনারা তো তোদের আসল ব্যবসা তারা দীর্ঘ হল আরে ব্যবসা তো সুদেরই মতো এটা করে আছে না দুশো মকারা দুশো পঁচাত্তর রেখে ব্যবসা তো সুদেরই মতো সুদ ছাড়া তাদের কোনো অর্থনীতি সে যুগে ছিল না আজকে বলেন তো সারা বিশ্বে সুদ ছাড়া কোনো অর্থনীতি আছে আপনি মার্শাল্লাহ সালাদ পড়েন সিয়াম রাখেন সবই করেন বলে হ্যাঁ তো সবই ঠিক আছে আমার সমস্যা কি না যদি সব ঠিক থাকতো তাহলে আপনি কোশ্চেন কেন সুদের ভিত্তিতে দেশ চলাতে পারতেন না আর এই জন্য একতলা একদল হচ্ছে গা হ্যাঁ পাঁচতলায় একদল হচ্ছে গাছতলায় এই যে উঁচু নিচু ভেদাভেদটা হচ্ছে কারণ কি ঠিক আজকে নতুন অর্থমন্ত্রী বলছেন দেশের এক নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতি দুর্নীতির মূল উৎস তো তোমরাই এগুলো বন্ধ করো সুদ ঘুষ মজুদারি মুনাফা করে এগুলো দুর্নীতি নেই এগুলো সব হালাল আইন অনুযায়ী কোনো সমস্যা নেই কালে এগুলো চলবে না মানুষ যখনই বসবে যে এগুলো করলে আমি যাহার নামে যাবো সে কিন্তু আসে করবে না যদি প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়ে খবর দেওয়া তোমরা করো আমি তোমাদের পেছনে রে আবার পুলিশদের ঠেকাতে পারবো না কারো সম্ভব নেই আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন আল্লাহকে ভয় করো তখন কোনো ব্যবসায়ী রাতের অন্ধকারও ভেজাল দেবে না কারণ সে জানে আমি এখন ভেজাল দিচ্ছি কার সকাল হওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যেতে পারে সব দায় দেয়তো আমার ঘরে চাপবে আমি এই জাহান্নামে যেতে পারবো না একটা দিনের জন্য আগুন পড়তে পারবো না এইটা যদি নেতাদের পক্ষ থেকে বলা হয় দেশের নেতাদের পক্ষে যদি বলা হয় তাহলে মানুষ দ্রুত শুনবে বা সঙ্গে সঙ্গে যদি তারা সেখানে কঠোর শাস্তির বিধান করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে এটা কেউ করবে না করলে সেখানেও তাদের ইহুদিন আসারদের গোলামের একটা ব্যাপার আছে তার পাশে আধিপত্য শক্তির গোলামের একটি ব্যাপার আছে বড় বড় দেশের নেতারা নাখস হবে হয়তো স্যাংশন দিয়ে দেবে বিমানে করে আমেরিকা যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে এইসব ভয়ে তারা আসলে এর আদৌকে স্বাধীন নয় সবই বৃহৎ শক্তির গোলামি করে বিষয়গুলো কোরআনে অনেক আগেই বলে দিয়েছে ওটাকে স্মরণ করে দিচ্ছি আমরা তারা বলেছেন শাসন ক্ষমতার প্রয়োগ ছাড়া মানবাধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আল্লাহ তালা কেতাব ও মিজানের সাথে শাসন ক্ষমতাও নাজিল করেছেন শাসন ক্ষমতা যদি সৎ লোকের হাতে থাকে তাহলে মানুষ বহু কল্যাণ লাভ করে কথাটা খুব ভালো কথা শাসন ক্ষমতা নিঃসন্দেহে মানবাধিকার বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে কিন্তু এটাই প্রধান ও একমাত্র মাধ্যম নয় বস্তুত নবী রসুলগুন কেউই শাসন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে দিন কায়েম করেন নাই বরং তারা হেকমত নসিহতের মাধ্যমে সমাজ সংশোধন করেছেন আউ ওমর ওসমান আলী হামজা কেউই অস্ত্রের ভয়ে বা শাসন শক্তির ভয়ে মুসলমান হননি আপনারা তো ইতিহাস জানেন ওমর কেউ কেউ মুসলমান হলেন জানেন না সে আসেনি রসুলকে হত্যা করার জন্য পাশে বোনের কাছে সুরের তহা শুনিত মাথা কারবে কি এই এই কি মোহাম্মদ হ্যাঁ হত্যাকারীর সঙ্গে সঙ্গে দেহরক্ষতি পরিণত হয়ে গেল সে কি আল্লাহ রসুলের অস্ত্র ভয় ইসলাম কবুল করেছিল আদৌ না ঠিক তার দুদিন পরে হামজা মুসলমান হল কিভাবে হলো উনি স্বীকার করে আসতেছেন একজন মহিলা বলল এ হামজা তুমি যে মক্কার এত বড় নাম করা বীর বীর তো দুজনেই অমর আর হামজা তোমার ভাতে যাকে পাথর মারলো এই কপালে ফিনকিতে রক্ত বেরিয়ে গেল সে অসহায় এসে কিছুই বললো না তুমি কিসের বি তুমি নিজের ভাস ভাজাকে বাঁচাতে পারো না মহিলারে ধমক খেয়ে ও পৌরুষ জেগে উঠলো কি এত সহজ আপনারা এগিয়ে আসেন দয়া করে একটু এগিয়ে আরো লোক আসবে ও পিছন দিকে এগিয়ে আসেন পিছন দিক আগে আসেন সামনে হবে না জি আরো অনেকে আসবে একটু আসেন ভাই আপনার আসান যাই হোক একটু কষ্ট করেন অন্য ভাইকে একটু সুযোগ দেন উঠে আসেন আসেন পিছন দিয়ে সামনে চলে আসুন ভাই সামনাসামনি শোনার যে বরকত উপরে কেউ যেতে চায় না বুঝলেন বুড়ির লাভটা কি ওটা হয়তো হয় জামাতের সময় সালাতের সময় ক্ষতি এখন কেউ জল তত ঠেলেন কেউ অন্যদিকে যাবে না এটাই শুনল ক্ষতি বসলে মুখোমুখি বসতে হয় শাসন ক্ষমতার ভয়ে কিন্তু ওমর বা হামজার মতন মহাবি তৎকালীন আরবের বা মক্কা মদিনা তো এদের নামে সব মর ভয়ে কথা না। এই লোকগুলো কিন্তু কোনো কিছু ভয়ে ইসলাম কবুল করে নেই সোজা যে নেতা আবুঝলে ঘরে দাবি লাথে বেরছে তো নেতা বিরাজ কি ব্যাপার হামজা আমার ভাতুজাকে পাথর মারল তোমার লোকেরা তোমার দিন আজকে আমি পরিত্যাগ করলাম আমি আমার ভাতজা দিনে চলে গেলাম তোমাকে আমাকে বাস শেষ আবুঝাইলের অবস্থা শেষ আমার তো কোনো ক্ষমতা নেই ক্ষমতা তো ওরা তো এই দুদিনের দুই ঘটনা ঘটাতে আবুঝাইলে মনের দিক দিয়ে একদম ভেঙে পড়লো সর্বনাশ উপায় কি আমাকে মারেনি তো সৌভাগ্য দরজা লাথমে চলে গেল এরপর আমাকে লাগে মারবে আস্তে আস্তে আন্দোলন কিন্তু স্তিমিত হয়ে গেল আপনাকে প্রশ্ন করি আমি হামজা বা ওমর হাতে কি তখন আমার রসুলের হাতে লৌহদণ্ড ছিল তার হাতে কি কোন শাসন ক্ষমতা ছিল কিছুই না তিনি খেলে একটু বলেছিলেন দেখো তোরা বলো আল্লাহ কোনো প্রশ্ন নাই তাহলে তোমরা সফল কাম একটা ছোট্ট কথা না আমরা তো লালার সশ্রমে পড়ি আমাদের যে ফকিররা বেশি লাল লালার অর্থ বুঝি সুঝি পড়লে ডানিভাবে কোনোদিন মুসলমান টাকাতে পারে না সে কখনোই মূর্তি পূজা করতে পারে না এখন রাজনৈতিক নেতারা ওই কাফেরদের চাই তো খারাপ এত খারাপ হয়ে গেছে যে যখন তখন যখন অকেশনে চলো অমুক যাওয়া যা পুজো করে এসে ছবিতে দেখছিল ফুলগুলো হচ্ছে আজাব যত ফুল সব নিয়ে দেশ ঘাড়ে সাইল ফুলের সুগন্ধ কি পায়ে মরাল আর এখন আর সুগন্ধ ফুল নাই এখন কাগজের ফুল বানাইছে বানাই ভরে দিচ্ছে দুনিয়াকে খুশন মাছলে কাগজকে ফুল দেখলে মেয়ে খুশে বু মেয়ে বি খুশি নেই কবি বলছেন দুনিয়ার এই চাকচিক্য সেটা কাগজের ফুলের মতো দেখতে বড় সুন্দর কিন্তু সুগন্ধি কিছুই নেই এইসব যারা আমরা এগুলো করছি এগুলো হৃদয় নাই কালের শু ধরিয়া মহব্বতের সঙ্গে আল্লাহর রহমত তোমার আকাঙ্ক্ষা নিয়ে অল্প কাজ করেন ওটি আপনার পরকালে কালী মুক্তি দিকে হাদিসে রয়েছে তোমরা যারা সালাত আদায় করো মসজিদে গিয়ে তোমরা কেউ সম্পূর্ণ নেকি পাও কেউ শিকি নেকি পাও কেউ ওয়ান থার্ড নেকি পাও কেউ দশ ভাগের এক ভাগ নেকি পাও তোমার চেষ্টা করো পুরো নেকি পাওয়ার জন্য হাদিসটা কিন্তু আমাদের খুব শিক্ষণীয় এই আপনার যে যখন ইমাম সালাম ফিরাচ্ছেন তখন আপনার হুন্ডা স্টার্ট হয়ে যাচ্ছে কেউ সুনুদ পড়ে মসজিদে যাদের হুন্ডা হলে আওয়াজটা শুনতে একদিন বসে বুঝি আমরা হুন্ডা বিনা ড্রাইভারে চলে ড্রাইভার তো মুসল্লি মুসল্লি সুনুদ পড়লে কখন এগুলি করবেন না হাদিসটা আমাদের রাখবেন কেমন দিন যখন আমাদের আমল ওজন করা হবে তখন ফরজ আমলের নেকি দিয়ে অনেকের পূর্ণ হবে না তখন আল্লাহ দয়া করে বলবেন ও কোনো নফল ইবাদত করেছে কি না তখন তো দেখা হবে হ্যাঁ বহু সুন্নত নফল মোস্তাফে আদায় করেছে তখন আল্লাহ বলবেন ওই ফরজ এবং সুন্নত এবং নফলের নেকিগুলো এই ফরজের পাল্লা দাও তখন তার নেকি পূর্ণ হবে তখন সে জান্নাতে চলে যাবে অথচ আপনারা শূন্যতে পড়লেন নফলে পড়লেন আগে স্টার্ট করতে ব্যস্ত তাই এতক্ষণ ছিলাম বন্দি ছিলায় বন্দি মুক্তি হয়ে গেল তুরাত শরৎ ফরজ পড়ে সব পালা। আসবেন শেষে যাবেন আগে এটা কি এটা ইমানের লক্ষণ হলো। এখন দেখেন আমরা মুসলে জায়গা দিতে পারছি না ক্ষুদ্র হয়ে গেছে এগুলো করবেন না পরকালে ঠকার বিষয়টা আমরা আমরা খালি প্রতিবেশ দেওয়ার মালিক কত দায়িত্ব হলেও প্রতিবেশ দেওয়া মানে না মানে আপনার কারণ মনে রাখবেন একটা মৌলিক আয়াত মানুষ কিছুই পাবে না পরকালে অতটুকুই পাবে সে চেষ্টা করেছে আপনি চেষ্টা করবেন না অবশ্য আপনি বলবেন আল্লাহ মহা ক্ষমাশীল আমাকে সব ক্ষমা করে দিবেন কে বললে আপনাকে আল্লাহ বলছে আমি দেবো না আমি করেন পাবেন দুনিয়াতে কাজ না করলে কেউ কিছুই পায় না তা আকার থেকে আমাকে পাবেন বিষয়টা খেয়াল রাখবেন এই বড় ভ্রান্তির জন্য আজকে মুসলমানদের জীবনে একদল হয়েছে কঠোর চরমপন্থী একদল হয়েছে একেবারে নরমপন্থী আমাকে থাকতে হবে মধ্যপন্থ এসে যাবে ওরা একদিন সাধ্য দেব কারণ মধ্যপন্থ অবলম্বনকারী হও এবং আল্লাহ নৈকট্য তলাশ করো এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে জীবনের সর্বক্ষেত্রে মধ্যপন্থ আমরা অবলম্বন করি তাহলে দেখবেন আপনার নিজের কাছে কেউ ভালো লাগবে হ্যাঁ আপনি বাড়ি যাচ্ছেন এখন কেউ ডিস্টার্ব করবে না এখন ঘরে বসে যত পারে নফলে বা সমস্যা কী মসজিদে যখন আসবেন যাওয়ার আগে সালাম টেন পরে অন্তত শারীরিক সুন্নত এক টানা পড়বে এছাড়াও আপনি আরও দুর্গাত পড়তে পারেন যদি আপনার মনে চায় এর বেশি কিন্তু অধিকার নেই আর ক্ষতি উঠে গেলেই আর কোনো স্লাপ নেই তখন আপনার কোনো সুন্নত চলে না শুধুমাত্র মসজিদের ঢোকার জন্য মসজিদের সম্মানার্থে দুর্গাত তাহিয়াতুল মসজিদ পড়বেন ওয়ালি এত যাও সংখ্যায় বড় এটা আল্লাহ বলে দিয়েছেন সংখ্যায় বড় তো বোঝা গেলে মসজিদে ঢোকার পরে দুটো স্যালাদ পড়ার তো আপনি বসতেই পারেন না এটা মানে পড়তেই হবে অনেকে যে ভদ্যাসে আমরা দেখতে হয় এসে আগে মসজিদে বসে পড়ে বসে তারপর আগে স্যালাদ পড়ে এ আল্লাহ রসুলের প্রকাশ্য অবাধ্যতা তিনি বলছেন তোমরা আগে যে দুটো স্যালাদ পড়ে বসো আর আমরা যে বসে পারে আমরা উঠে স্যালাদ পড়ি এটা ভুল হচ্ছে না রসুলের অবাধ্যতা করে গিয়ে আপনি জান্নাত হবে হাদিস পরিষ্কার আছে মুশকিল হচ্ছে এখানে হাদিসের যারা ব্যাখ্যা দিচ্ছেন ওলামা একরাম সেখানে আবার দুটো দল আছে বড় বড় ফকি একদল তাদের মজাব অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা দেন আর একদল কোরআন হাদিস অনুযায়ী ব্যাখ্যা দেন পার্থক্য হবে না তো কোরআন হাদিসকে অগ্রাধিকার দিয়ে যারা ব্যাখ্যা দেন সেটাই আপনার গ্রহণযোগ্য হবে কারণ এটা হাদিসটাও আল্লাহ রোহি কোরআনটাও আল্লাহ রহী সেজন্য আমাদের কর্তব্য হবে কোরআন এবং হাদিস ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করা যার মাধ্যমে আমি ইহকালে পরকালে মুক্তি পেতে পারি কারণ আমাকে সাফাত করবেন আমার নবী মোহাম্মদ রসী উল্লাহ সল্লা তিনি এর সাফাত করার ক্ষমতা কারোরই নাই সেটাও যদি আল্লাহ পা অনুমতি তবে মানসাল্লাহি আশা ইল্লা ইল্লাহ বিজ আল্লাহর অনুমোদিক্রমে সাফাত করার অধিকার মাত্র আছে আল্লাহকে সবাইকে অনুমতি দিবে নাকি নবী তো এক নম্বরে জ্ঞ্জে এ বিষয়গুলো মনে রাখবেন আর এর সাথে নিজের বংশ পরিবার যারা আসে তাদের বিষয়টা মনে রাখবেন আল্লাহ বলছেন আল্লাহ তাকতুলু আনফুসাকুম তোমরা আত্মঘাতী হয়েও না এবং কু আনফোচাকুম ও না।রা কুম না তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে জানামের আগুন থেকে বাঁচাও এই বাঁচানোর দায়িত্ব কার পরিবার প্রধানের না মূলত ছোট বাচ্চা জন্মগ্রহণ করতে কিছুই জানে না প্রথম দায়িত্ব তার মায়ের তারপর দায়িত্ব বাপের এই জন্য হাদিসে বলা হয়েছে জনক সাহেব জিজ্ঞেস করিনি হালদার রসুল আমার উপরে সবচেয়ে বেশি বা অধিকার পড়ান কার অধিকার আমি সবচেয়ে বেশি সদ কার সঙ্গে করবো তো আলদারসু বলছেন তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার বাপ কারণটাকে বুঝতে পারছেন অনেকে বাপ মরে যাচ্ছে অনেকে অভিভাবক নাই মা মৃত্যু পর্যন্ত কিন্তু ধরে রাখছে এই যে প্লিজ ডেলি মানুষ মরছে না একটা মহিলাকে বের করা হয়েছে মৃত্যু অবস্থা বাচ্চার গলা ধরে রাখছো ওই অবস্থায় বা মা এবং বাচ্চা দুটোই মেরে মরে গেছে কিন্তু হাত ছাড়েনি মা তো মায়ের এই মোহাম্মদ আল্লাহ দেওয়া আল্লাহ বলছেন আমি রহমান মায়ের রহিমের সঙ্গে আমার সম্পর্ক মায়ের মধ্যে আল্লাপাক যে মহব্বত দিয়ে পৃথিবীর কারোর মধ্যে সে মহব্বত দেয়নি এতে বুঝিয়ে দেওয়া হচ্ছে মায়ের হক সবচেয়ে বেশি ছোটবেলায় পেশাব করলাম পায়খানা করলাম কত কি করলাম মায়ের কিন্তু কোনো কষ্ট নেই কি খুব ভালো মনে করে বাপ কখনো পেশাব পায়খানা আড়ে না ওখানে সব মাই করে এই জন্য মায়েদের বিশেষ খেয়াল রাখবেন আর ওই যে সন্তানটা হলো ওকে বড়ো করার ভালো করার সব দায়িত্ব আপনার এখানে আমাদের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের কর্তব্য বলি একটা বই বের ছোট্ট বই এবং ভিডিও সেখানে আলোচনা করে দিয়েছি আর সেই সঙ্গে জরুরি যখন বাচ্চা বড় হবে তাকে সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে প্রতিষ্ঠান যদি নষ্ট হয় তার বাচ্চা নষ্ট হয়ে যাবে পরিবেশ লাগবে তো শুধু ডিগ্রি নিতে হবে না ডিগ্রির সঙ্গে তার নৈতিকতা থাকতে হবে নীতিহীন কোনো ডিগ্রিধারী ব্যক্তি পৃথিবীকে ধ্বংস করে দিবে সম্প্রতি রিপোর্ট আসতেছে যে পৃথিবীর বর্তমান আগে ছিল সাতষট্টি পার্সেন্ট এখন হচ্ছে সাতাশি পার্সেন্ট শিক্ষিত লোক যত দুর্নীতির জন্য দেয় যার বোমা বা নেতারা কারা মূর্খ নতুন নতুন বোমা সব যা যখন কলকনাই করে উচ্চশিক্ষিত নারী সব কিন্তু বাব যখন স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটি পড়াইছিল তখন তো ভাবিনি আমার ছেলে এরকম হবে আর তার মধ্যে কিছু ভালো তৈরি হচ্ছে কিন্তু অধিকাংশই মন্দ কাজ ব্যবহার হচ্ছে কারা করা হচ্ছে এই সমস্ত দুর্ধর্ষ নেতৃবৃন্দ রাজনৈতিক নেতারা তারা টাকা দিয়ে পয়সা দিয়ে লোভ দিয়ে ভয় দেখে এই সমস্ত ব্রেনি লোকগুলোকে নষ্ট করে দিচ্ছে এই জন্য আপনাকে আগেই ভাবতে হবে আমি আমার সন্তানকে কী পড়াবো কোথায় পড়াবো এটা মূলত অভিভাবকেরই দায়িত্ব বাপ হন চাষা হন বড়ো ভাই হন তারা অভিভাবক অনেক সময় তো অনেকের ভাবিত থাকে না তাই না অভিভাবকদের মধ্যে বড়ো দায়িত্ব এটাই আমার বাচ্চাটা কোথায় দেব বিভিন্ন জেলায় আমাদের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আপনারা খেয়াল রাখবেন প্রতিষ্ঠানগুলি আমাদের প্রতিজ্ঞা হলো সুশিক্ষা দান করা সুসন্তান গড়ে তোলা সুশিক্ষার্থে তৈরি করা ভবিষ্যতে সে যেখানে যাক যে বড় বড় পদে গেলেও ওই দিকে তো নজর থাকবে যেটা সে প্রথমে পড়েছিল ও সেদিকে তো নজর থাকবে ফাউন্ডেশন যদি দিন হয় সে কিন্তু পরে দুনিয়ার জাঁকজমক দিকে ভুলে যাবে না খেয়াল রাখবেন বিষয়গুলোর দিকে কোনো রকম চরমপন্থী লোক দিনের নামে যদি আপনার সন্তানকে চরমপন্থী বানিয়ে ফেলে ওর হাত থেকে আপনি বাঁচতে পারবেন না যখনই আপনি ওই আগে দ্বারা চলে যাবেন তখন আপনি কেমন হবেন একটা উদাহরণটা আপনাকে বলে দিই জেহাদ কী এবং কেন এখানে গিয়ে আপনি যদি চরমপন্থী হন তখন আপনার দ্বারা কী হবে আপনার বাপ আপনার টার্গেট হবে আপনার স্ত্রী আপনার টার্গেট হবে আপনার পরিবার সন্তান সবই টার্গেট হবে কারণ ওরা জেহাদ করছে না অন্যকে মারার আগে আপনি নিজের সংসারকে ধ্বংস করে দিলেন আর এটা যদি হয়ে যায় তাহলে দুনিয়া থাকলে কোনটা সবসময় সবাইকে জেহাদ করে নাকি যুবকরা করে ছেলে করছে অন্যকে মারতেছে নিজের বাপকে মারছে না নিজের মাকে মারছে না শুরুতে কিন্তু সে দারুণ ফেতনামাদ পড়ে যাবে অর্থাৎ চরমপন্থীর আকিদা যখনই আসবে তখনই আপনার সব কিছু ধ্বংস হয়ে যাবে কেবল রফলে দান করলেই তাকে আহলে হাদিস বলা হয় না বরং সহি আকিদা এবং সহি হাদিস ভিত্তিক আমলের মাধ্যমেই প্রকৃত হাদিস হওয়া যায় অর্থাৎ আহেলেদিস তরুণরা সাবধান আল্লাহকে আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আস্তাকুল আলীকাল মুসলিম ঠান্ডা তো আপনাদের লাগছেন তাই না এখন তো ঠান্ডা নেই ঠান্ডা লাগে রাতে লাগে না রাতিবেলাতে ক্ষুব্ধ দেয় না শীত বস্ত্রে বিতরণের প্রোগ্রাম আমাদের চলছে সারা দেশে অনেক জেলাতে অলরেডি বিতরণ শুরু হয়ে গেছে কেন্দ্র থেকেও আমরা ব্যবস্থা করেছি ঢাকা থেকে সম্ভবত কম্বল এসে গেছে এই কম্বলগুলো সব আপনাদের কিনতে হবে আপনাদের বিতরণ করতে হবে বিতরণ করার কাজটা আমাদের এখন মার্কেটের ছেলেরেই করে দেবে আপনার এখানে মানুষের গরিবদের কষ্ট দূর করার জন্য আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন এটা আপনারই আপনি দিলে আপনারই লাভ একটি পয়সাও নষ্ট হবে না আপনার পক্ষ থেকে আপনার আমাদের ছেলেরাই বিতরণ দায়িত্ব নিতে পারে এটা আপনার জন্য লাভ না অত উচিত ছিল আপনার নিজে যেই আমি কিন্তু এর আগে রাজশাহী কোর্টের স্টেশন রেল স্টেশন আমার সে ছবি এখনও আসে আমি নিজের রাত তিনটের সময় যে চাদর মোড়ে দিয়ে গেলাম সে চাদরটা এখন আমার এগুলো আমি নিজেই করতাম তা এখন তো পারি না হাঁটু ব্যথা চলতে করে না নিজে এক দুপুর সঙ্গে ছেলেরাই এগুলো করে আমি তাদের প্রতি কৃতজ্ঞ ওরা যাবে আজ থেকে শুরু হয়ে যাবে আপনারা যে যা পারেন যারা মার্কাজে এসেছে মসজিদে তাদেরকে অন্তত বলার হক আমার আছে আজকে দান করে দেবেন কারণ শীত এই বহুদিন থাকবে না থাকবে কিছু দিন যা বলা হচ্ছে আবহাওয়া তাতে পুরো জানুয়ারি মাসটাই নাকি এরকম থাকবে ফেব্রুয়ারিও দু চার দিন যেতে পারে তো এই সময় আর আমি স্তম্ভিত হয়ে গেছি যে শুধু রংপুরে হবিগঞ্জে এবং কিশোরগঞ্জে এক সপ্তাহে আটচল্লিশ জন মারা গেছে এবং সবই মারা গেছে ছোট শিশু এবং বৃদ্ধ তা আপনার চান সব মূর্তি থাক আমরা বসে বসে লেপ বড়ি বসেই থাকি কিন্তু হবে না আল্লাহবাগ আপনাদেরকে ইহকালে পর কালে উত্তম চাষা দান করুন বারকালিল কুরআন আজীবন আফান ওয়ক মিলাইয়াত হাকিম ইন্ন তাহলে জহাদ এবং গরিব মালিক বরুর রহিম